Hello, welcome to a cooking clinic. Welcome to my mom's channel. নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়ার, আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। শুভ বিজয়া সবাইকে যারা যারা সেলিব্রেট করছেন। এই ভিডিওটা শ্যুট করেছি 2 সপ্তাহ আগে। এখন যেহেতু ফল সিজন চলছে, তো এখানে একটা জায়গা আছে যেটার নাম হলো গিয়ে অ্যালগনকুইন। তো অ্যালগনকুইনে আমরা যাচ্ছি, ওখানে খুব সুন্দর ফল কালার দেখা যাচ্ছে। তো আমরা কয়েকটা ফ্যামিলি মিলে যাচ্ছি ওখানে, আজকে ওখানেই একটু খাওয়া দাওয়া হবে। আমি সঙ্গে করে একটু বিরিয়ানি বানিয়ে নিয়ে যাচ্ছি, বিরিয়ানির সাথে থাকবে একটু পায়েস, আর তার সাথে একটু স্যালাড আমার একটা বান্ধবী নিয়ে আসছে। তো অনেকটাই পথ যেতে হবে, তো সেটার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি যাতে লাঞ্চ টাইমে প্রপার ওখানে পৌঁছাতে পারি। আর লাঞ্চ টাঞ্চ করে ওখানে একটু ট্র্যাকিং করে আবার বাড়ি ফিরে যাব। আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর অ্যালগনকুইন, আর ওখানে সব থেকে সুন্দর আমাদের পাশে ফল দেখা যায়। তো আমাদের অনেকটাই তাড়াতাড়ি আজকে উঠতে হয়েছে, অনেকটাই তাড়াতাড়ি আজকে আমাদের সবার রেডি হতে হয়েছে। আর সব বন্ধুরা একসাথেই একটা টাইমে চেষ্টা করেছি বেরোনোর, যাতে সবাই একটা টাইমে গিয়ে পৌঁছাই। আর 3টে গাড়ি যাচ্ছে আমাদের ওভারঅল, আর অনেকটা সুন্দর সুন্দর বিউটিফুল সিনারিওজ আমরা ক্রস করে করে যাচ্ছি। আশেপাশে অনেক কটা গাছ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যেগুলো গাছের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো পাতা এবার ঝরে যাবে, আবার নেক্সট আসবে স্প্রিং এ। কারণ এতটাই হার্শ উইন্টার থাকে যে এগুলো কচি পাতাগুলো বা গাছগুলো এই ঠান্ডাটা সহ্য করতে পারে না। তো সেটার জন্যই এই গাছের পাতাগুলো ঝরে যায়, যেগুলো কচি পাতাগুলো থাকে ওগুলো ঝরে যায়, আবারও স্প্রিং টাইমে নতুন নতুন কলি আসে। কানাডাতে আমরা প্রতিটা সিজন খুব সুন্দর ফিল করতে পারি, মানে অন্টারিওতে স্পেশালি, সামার বলুন, স্প্রিং বলুন, অটম বা ফল অ্যান্ড উইন্টার, সবগুলো সিজনই খুব সুন্দর এখানে মানে বোঝা যায়, আর খুব ভালো লাগে। উইন্টারটা যদিও একটু লম্বা আর একটু হার্শ, ডে টাইমটা খুবই কম, মানে রৌদ্রর আলোটা তেমন থাকে না। একটা সময় আসে জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন রৌদ্রর আলোটা 3:30 নাগাদ একদম ইসে হয়ে যায় আর সন্ধেবেলা হয়ে যায়, তো একটু ডিপ্রেসিং লাগে ওই সময়টা। কিন্তু কিছু করবার নেই, আমরা চেষ্টা করি যতটা আমরা আনন্দ করে নিতে পারি সামার টাইম, স্প্রিং টাইম, ফল টাইম। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা সবাই পৌঁছে গেলাম পার্কে। এবার একটু চা খাচ্ছি, আমি একটু চাও বানিয়ে নিয়ে এসেছিলাম, তো সবাই মিলে একটু চা খাওয়া হচ্ছে, আর চার সাথে একটু স্ন্যাক্স ছিল, ওই স্ন্যাক্সটা খাওয়া হচ্ছে, আর গল্প গুজব স্টার্ট হয়ে গেছে। মায়েরা খুব এনজয় করছে, এই সময়টা একটু একটু ঠান্ডা ছিল, কিন্তু মায়েরা পরতে চায়নি কোনো এক সোয়েটার। তো আমরা ওকে একটু যতটাই পারছি একটু রৌদ্রর মধ্যে রাখার চেষ্টা করছি। আর ফাইনালি এবার আমরা খুলতে চললাম আমাদের বিরিয়ানির হাঁড়িটা। বিরিয়ানি হাঁড়িটা ঋতুপর্ণ খুলছে আর ভিডিওটা করছিল ওই সময় আমার বন্ধু দেবলিনা, আর আমি পাশে দাঁড়িয়ে রয়েছিলাম, আমি ভেড়ে দেওয়ার জন্য জিনিসপত্রগুলো জোগাড় করছিলাম। বিরিয়ানিটাকে আমি বেরোনোর আগে একটু দম দিয়েছিলাম, যাতে যখন আমরা অন দি ওয়ে থাকবো তখন যেন একদম ঠান্ডা হয়ে যায় না, কারণ এখন অলরেডি একটু একটু শীত পড়ে গেছে, তো এই সময়টা খাওয়া দাওয়ার গুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো আমি অ্যালুমিনিয়ামের হান্ডিতে এটাকে বানিয়েছি, দম দিয়েছি যাতে এই গরমটা একটু বেশি সময় থাকে। হয়ে গেল, অনেকটা আড্ডা দেওয়া হলো,
সবাই গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, আর এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো আমরা লুক আপ ট্রেলটা আমরা এবার কাভার করব অ্যালগনকুইনে। তো ওই ট্রেলটা অনেকটা দূর হাঁটতে হয়, তো আমরা প্রথমে সবকিছু ক্লিয়ার আউট করলাম, তারপরে একে আরেকে নিজেদের ডেস্টিনেশন গুলো বললাম, বলে এবার গাড়িতে চাপবো, চেপে আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। তার আগে মায়েরা বলছিল এখানে দাঁড়িয়ে একটা করে একটা সুন্দর ছবি তুলবো, তো ছবি তুললাম, আশেপাশে একটু ভিডিও রেকর্ড করলাম, আর এবার আমরা বেরিয়ে পড়ছি। প্রতিটা সিজন এখানে খুব সুন্দর, ইভেন যখন উইন্টারটা স্টার্ট হবে এতটা সুন্দর লাগে, মানে প্রতি সিজনে লাগে আমরা একটা নতুন হয়তো পৃথিবীতে পৌঁছে গেছি। প্রতিটা সিজন একে আরেক থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, আর খুব ভালো লাগে। যখন আমরা আউটডোরসে স্পেন্ড করি টাইম তখন খুব ভালো লাগে। এই দেশে যতটা বাড়ির যতটা আউটডোরসে টাইম কাটানো যায় বা অ্যাক্টিভিটি রিলেটেড জিনিস নিয়ে টাইম কাটানো যায় ততটা মন ভালো থাকে, যদি বাড়িতে বসে যান তখন খুব ডিফিকাল্ট লাগে ওই সিচুয়েশনটা। তো আমরা এবার ওই ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আরেকটা জায়গায় এসেছি যেখানে খুব সুন্দর ফল কালার এসছে, ওখানে আমরা একটু ওয়াশরুম ইউজ করব। আর ঋতুপর্ণ ওর ড্রোনটা ওড়াবে বলছিল, তো ভালোই জায়গা ছিল, এখানে বেশি লোক ছিল না, তো এটা একটা প্রপার জায়গা ছিল যেখানে ড্রোন ওড়ানোটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর খুব সুন্দর সুন্দর শর্টস এসছে ওর ফোনে, তা আমি চেষ্টা করেছি ও যেটা মোবাইলে রেকর্ড করছিল ওর ক্যামেরা দিয়ে আমি যতটা পেরেছি ফোনের মধ্যে ওটা দেখানোর চেষ্টা করেছি, খুব সুন্দর ওই জায়গাটা, আর বেশ ভালোই লাগছিল আজকের দিনটা, একদম ঝলমলে দিন, খুব সুন্দর খুব সুন্দর, আর খুব পজিটিভিটি ছিল আজকের দিনটার মধ্যে। তো আমাদের এবার ড্রোন শটস নেওয়া হয়ে গেল, আমরা ওয়াশরুম টাশরুম ইউজ করে নিয়েছি, এখন আমরা পৌঁছে যাব আমাদের ট্রেলের স্পটটায়। ট্রেলের স্পটটায় পৌঁছে আমরা সবাই হাঁটা স্টার্ট করে দিয়েছি। এই ট্রেলটা ওভারঅল 2 কিলোমিটার ডিস্টেন্স, আর পুরো জঙ্গলের মাঝখানে দিয়ে যাচ্ছি। খুব সুন্দর পরিবেশটা ছিল, সবাই ওপরে যাচ্ছিল, আর যারা যারা ওকে লুক আউট হয়ে এসছে তারা আবার নিচে নেমে আসছে, সুন্দর এই সেটা ছিল। আর এতটা হেভি খাওয়ার পর এটা একটা ভালো ওয়ে অফ এক্সারসাইজ হয়ে গেছিল আমাদের জন্য। তো ফাইনালি আমরা লুক আউট পয়েন্টে পৌঁছে গেছিলাম, খুব অসাধারণ ভিউটা ছিল, আর খুব ভালো লাগছিল, একটা এত বড় একটা ওয়াক আমরা অ্যাকমপ্লিশ করলাম। তারপর এবার আমরা নেমে যাচ্ছি, ডিরেক্টলি চলে যাব, একটু সময় স্পেন্ড করলাম আমরা ওই লুক আউট পয়েন্টে, অনেকটা ফটোস ক্লিক করলাম, আর এবার আমরা একদম গাড়ির সামনে চলে যাচ্ছি। খুব ভালোই কাটলো আমাদের এই সময়টা আজকে, আর মায়েরাও থরালি এনজয় করেছে এই সময়টা, আর ওঠাটা একটু চাপের ছিল কিন্তু নামাটা খুবই ইজি ছিল, খুবই কুইকলি আমরা নেমে যাচ্ছিলাম। বেশ ভালো আবহাওয়া, বেশ ভালো দিন কাটলো আমাদের। তো এবার আমরা নেমে পড়ছি, চলে যাচ্ছি গাড়ির রাস্তায়, আর হালকা একটু সানসেটটাও আমরা দেখে নিলাম। আমি অ্যাকচুয়ালি আবারও আমার একটা বন্ধুর সাথে ওপরে গেছিলাম, দেবলিনার সাথে, ওরা একটু লেট এসেছিল,
ওদের একটা জায়গায় যেতে হয়েছে, তো ওদের সাথে আবার একবার ঘুরে এসেছি, খুব সুন্দর সুন্দর ফটোজ এসেছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম, একটু রাত হয়ে গেছিল সেই সময়টায়, বেরিয়ে একটু একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আমরা অনেকটা নর্থে ছিলাম বলে আমাদের তেমন ওখানে টিম হর্টেন্স বাগেরা কিছু ছিল না ফর কুইক স্ন্যাক, তো আমরা একটা ছোট্ট একটা হোটেলে চলে এসেছিলাম, খুব সুন্দরই হোটেলটা। ওখানে আমরা একটু খাবার দাবার নিলাম, খুব ঠান্ডা লাগছিল ওই সময়টা, যতটা রাত হচ্ছিল ততটা ঠান্ডা বেড়ে যাচ্ছিল। আর এরকম হোটেলস মোস্টলি আমি ইংলিশ মুভিজে দেখেছি, বেশ ভালো লাগছিল জায়গাটা। কিন্তু যেহেতু আমরা একটা বাচ্চার সাথে ছিলাম, তো আর ওটা একটা পাবের মতো ছিল, তো ওখানে আমাদেরকে অ্যালাউ করেনি বাচ্চার সঙ্গে ঢুকবার। তো আমরা খাওয়া দাওয়া নিয়ে বাইরে বসলাম, খাওয়া দাওয়া করলাম, আর বাড়ির জন্য এবার বেরিয়ে পড়ছি। তো বাস এতটুকুই ছিল আমার ব্লগটা, আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি হয়ে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর খুব শিগগিরই আমি দুর্গাপুজোর ব্লগটাও শেয়ার করব। খুব ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।